কোন এক মূর্খ প্রতিমন্ত্রী সে বলেছে গোপালগঞ্জে, শেখ মুজিবুর রহমানের মাজারে যে সে বলছে যে মক্কা মদিনার মতোই শান্তি পাই গোপালগঞ্জে আসলে। নাউজুবিল্লাহ মিন জালিক। কোন মুসলমান এই কথা বলতে পারে না, এবং প্রতিমন্ত্রী সে যেই হোক তার ঈমান নষ্ট হয়ে গেছে, তার কুফর হয়েছে। আমরা বলবো এই বক্তব্যটাকে প্রত্যাহার করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, নতুবা এই অপরাধের যে গজব আসবে তার 16 কোটি বাঙালিকে তার খেসারত দিতে হবে। দুনিয়ার কোন জায়গার সাথে মক্কা মদিনার তুলনা হতে পারে না। মক্কা, যে মক্কার কসম আল্লাহ করেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, শপথ তিনের, শপথ জাইতুনের, শপথ তুর পাহাড়ের, শপথ আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মাওলিদ নিরাপত্তা নগরী মক্কার, সেই মক্কার তো তুলনা পূর্বের কোন নবীর শহরের সাথে হতে পারে না। আর মক্কা থেকে অনেক বেশি মর্যাদা আল্লাহ দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারা। মক্কা মর্যাদা পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে, আর মদিনাতুল মুনাওয়ারা মক্কার চেয়েও বেশি মর্যাদা পেয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের কারণে। মক্কা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাওলিদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারক মদিনাতুল মুনাওয়ারাতে। সেজন্য মদিনাতুল মুনাওয়ারার শ্রেষ্ঠত্ব, মর্যাদা, আজমত, নূর, পবিত্রতা মক্কার চেয়েও বেশি। সেই মক্কা ও মদিনার শানে এত বড় বিয়াদবি যে করেছে, মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, নতুবা তওবা করতে হবে, কালেমা পড়ে তাকে ঈমান দোহরাতে হবে, নতুবা কোন অবস্থায় আমরা এই জাতি তাকে ক্ষমা করতে পারে না। এসব কথা কিভাবে তারা বলে? ইসলামের ন্যূনতম জ্ঞান নাই। জাতিকে সিদ্ধান্ত নিতে হবে কাদেরকে আইন প্রণয়ন করতে সংসদে পাঠান। ভালো মানুষগুলোর তো জায়গা নাই আপনাদের কাছে। নায়িকা, গায়িকা, নর্তকী, চোরা কারবারি, রক্তচোষা ব্যবসায়ী, দুর্নীতিপরায়ণ বিদেশিদের দালালগুলোকে আইন প্রণয়ন করতে পাঠান বলেই দায়িত্বপূর্ণ পদে যেয়ে তারা রাষ্ট্রীয়ভাবে শেরেক করে, কুফর করে, ইসলামের বিরোধিতা করে। এই খেসারত দিতে হবে সামনে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুন। মক্কা হচ্ছে ওটা বিশ্বের রাজধানী। সে মক্কার গোড়াপত্তন করলেন ইব্রাহিম খলিলুর রহমান। সুবহানাল্লাহ, এত বড় কাজ আল্লাহ তাকে দিয়ে নিবেন, পরীক্ষা তো লাগবে, ঠিক কিনা? এবার আসলো মহাপরীক্ষা। হাজরত ইসমাইল ধীরে ধীরে বড় হলেন, ঠিক কিনা? তারপরে আল্লাহ বলেন সালাম্মা বালাগা মাআহু সায়্যা, যখন ইসমাইল বড় হলেন, দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলেন। ইবনে আব্বাস তাফসীর করছেন এটা দৌড়াদৌড়ির বয়স উদ্দেশ্য না, সাইউন ফিল আকল, মেন্টাল ম্যাচুরিটি, মেন্টাল। হযরত ইসমাইল আকাল চলে আসছে, আকাল। ইবনে আব্বাস বলেন তখন বয়স হয়েছিল 13 বছর। কত? 13 বছর। 13 বছর বয়স, কেউ কেউ বলছেন 7 বছর, কিন্তু তাফসীর কুর্তুবিতে দেখলাম 13 বছর লেখা হয়েছে, আর অন্য কোনো মত দেওয়া হয়নি। তো 12-13 বছরে পুরুষরা আকেল হয়ে যায়। কি হয়ে যায়? আকেল হয়ে যায়। তারপরে হযরত ইব্রাহিম আসলেন। এবার তার মহাপরীক্ষা শুরু।
তিনি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন আল্লাহর দিন কায়েম করতে যে হ্যাঁ নরমপন্থা গ্রহণ করলেন মধ্যপন্থা গ্রহণ করলেন চরমপন্থা গ্রহণ করলেন আগুনের সাথে আলিঙ্গন করলেন দেশ ছাড়লেন প্রিয়তমা স্ত্রী ও বড় সন্তান তাদেরকে আল্লাহর হুকুমে মক্কায় রেখে আসলেন এবার ফাইনাল एग्जाम আমি আগেই বলেছিলাম উচ্চ শিক্ষিত দায়িত্ববানরা প্রথম পরীক্ষা দেয় কোথায় তারপর তারপরে 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 এবার হযরত ইব্রাহিমের ফাইনাল পরীক্ষা সারা বিশ্বের রাজধানী মক্কায় সুবহান মিনাতে কোথায় আল্লাহ বলেন আল্লাহ তাআলা পুরো ঘটনা কোরআন কিমে বলেছেন যে কথাগুলো মাওলানা আব্দুর রহিম সাহেব বলেছেন তিনি সন্তানকে ডেকে বললেন ইন্নি আরাফিল মানামি আন্নি আযবাহুক ফানজুর মাযা তারা আমি স্বপ্নে দেখি তোমাকে আমি জবা করছি তুমি চিন্তা করো তো কি দেখলাম তোমার রায় কি তাৎক্ষণিক হযরত ইসমাইল জবাব দিলেন ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন বাবা দেরি করো না যেরকম হুকুম ওইরকম আমল করো বাবা আমি আমাকে তুমি ধৈর্যশীলদের মধ্যে পাবা আমি প্রস্তুত আছি তারপর ঘটনা জানেন মিনায় নিয়ে গেলেন সেখানে নেওয়ার পরে হযরত ইব্রাহিম জবাই করার জন্য প্রস্তুতি নিলেন বারবার চেষ্টা করো জবাই তার করতে পারলেন না পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন ঠিক কি না আল্লাহ ডাক দিয়ে বললেন ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদদাক্তার রুয়া আমি ডাক দিয়ে বললাম রে ইব্রাহিম তুমি তো সত্যকে স্বপ্নকে সত্যি রূপ দিছো আল্লাহ দুম্বা পাঠিয়ে দিলেন তিনি দুম্বা জবাই করলেন শুরু হলো কুরবানি দুম্বা কেন পাঠালেন এর একটা কারণ তানভীরুল মেকবাস মিন তাফসির ইবনে আব্বাসে পাওয়া যায় হাবিল কাবিলকে হত্যা করেছিল ঠিক না কাবিল হাবিলকে হত্যা করেছিল হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছিলেন আগুন এসে কাবিলেরটা জ্বালায় নাই হাবিলেরটা জ্বালিয়েছিল সেটা একটা দুম্বা ছিল দুম্বাটা আল্লাহ জান্নাতে রেখে দিয়েছিলেন সেই দুম্বাটাই আল্লাহ হযরত ইসমাইলের পক্ষ থেকে কুরবানির জন্য পাঠিয়েছেন এটা অন্যতম একটি কারণ কথা বুঝতে পেরেছেন দুই দ্বিতীয় হিকমত হচ্ছে উম্মতে মুহাম্মদীর সবার পক্ষে গরু আর উট কুরবানি তো সম্ভব হবে না এজন্য আল্লাহ যেটা সহজ সেটাকেই কুরবানি হিসেবে নির্ধারণ করেছেন দুম্বা এজন্য আমরা বকরি খাসি দুম্বা দিলে কুরবানি আদায় হয়ে যায় তিন নাম্বার কারণ হচ্ছে উট গোস্তের জন্য বাহনের জন্য ঠিক না গরু মহিষ গোস্ত খায় মানুষ হাল চাষও করে গাড়িও টানে কিন্তু দুম্বা বকরি শুধু গোস্তের জন্য এখানে ইখলাস বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে যেটা আল্লাহ বলেছেন লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিন ঠিক কি না অতএব আমরা সে কুরবানি সমাগত আমরা কি শিক্ষা পেলাম কুরবানি থেকে কি শিক্ষা নিব তা হচ্ছে যে আমাদের নেক নিয়তে কুরবানি করতে হবে ওয়াজিব হিসেবে ইসলামের শিয়ারকে শ্রদ্ধা করা ওয়াজিব হিসেবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মানা তিন আমরা প্রত্যেকই ক্যান্ডিডেট আমাদের পরীক্ষা যে কোনো সময় আসতে পারে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে হযরত ইব্রাহিমের সন্তান হিসেবে আমাদেরকে যে কোনো পরীক্ষায় অগ্নি ইমানের অগ্নি পরীক্ষায় সেটা জেল হোক ফাঁসি হোক জুলুম হোক আগুনে জ্বালানো হোক কেটে টুকরা করা হোক আমাদেরকে পরীক্ষা উত্তীর্ণ হবার জন্য কুরবানিকে স্মরণ করতে হবে আল্লাহ কবুল করুন আল্লাহ মঞ্জুর করুন